নিয়মিত সুগার বা প্রেশারের ওষুধ খান। যদি হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে কি হবে? ঠিক তেমনটাই হবে যদি আপনি হঠাৎ করে চিনি খাওয়া বন্ধ করে দেন। শরীরের জন্য মোটেই ভালো নয় মিষ্টি, সেটা যত প্রিয়ই হোক না কেন। মিষ্টি খেলে একাধিক সমস্যা হয়, ওজন বাড়ে, কিডনির সমস্যা হয়, সুগার বাড়ে। মোট কথা, মিষ্টি কোনো কাজেই লাগে না, বরং মিষ্টি তো যাবতীয় জটিল রোগকে যেন ইনভিটেশন দেয় শরীরে আসার জন্য। কিন্তু চিনির স্বাস্থ্য রক্ষায় বেশ ভূমিকা রয়েছে। চিনি কিন্তু আমাদের মস্তিষ্কের ওপিওডের রিসেপ্টরকে সক্রিয় করে, তাই হঠাৎ করে চিনি যদি একদম বাদ দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা হবেই। মাথায় রাখতে হবে, ফল, মধু আর দুধের মধ্যে যে শর্করা থাকে তার তুলনায় প্রক্রিয়াজাত শর্করা একেবারেই আলাদা। সুক্রোজ আমাদের শরীরে প্রয়োজন, প্রাকৃতিক সুক্রোজ থাকে আখের মধ্যে, যে কারণে আখের থেকে যে চিনি তৈরি হয় তার তুলনায় নিরাপদ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। হঠাৎ করে সুগার বা প্রেশারের ওষুধ খাওয়া বন্ধ করে দিলে যেমন সমস্যা হয়, চিনি বন্ধ করলেও একই সমস্যা হবে। ক্লান্তি, মাথা ব্যথা, মাথা ধরে থাকা, স্মৃতিভ্রষ্ট হওয়া, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যাও হতে পারে এবং মেজাজের ব্যাপক পরিবর্তন হবে। চায় চিনি খাওয়া বা নিয়মিত এক চামচ চিনি ছাড়া যাদের চলে না তারা যদি হঠাৎ চিনি ছেড়ে দেন তাহলে কিন্তু ঘুমও না আসতে পারে। দেখুন, এত কিছুর মধ্যে চিনির কিন্তু উপকারিতাও আছে। মানে এই চিনি বেশি খেলে গায়ের রঙটা একটু চেপে যায়, কম খেলে রং পরিষ্কার হয়। চিনি বেশি খেলে ব্রণও বাড়ে, চিনি কম খেলে ব্রণের সমস্যা মিটে যায়। চিনি কম খেলে ওজন তো কমবেই, সেই কারণেই ডায়েট থেকে চিনির কথা, মানে চিনিকে বাদ দেওয়ার কথা বলা হয়। কিন্তু একবারে হুট করে করতে যাবেন না, মানে হঠাৎ করে মিষ্টি আর চকলেট খাওয়া যদি বন্ধ করে দেন তাহলে শরীরে আর মস্তিষ্কে কিন্তু গভীর প্রভাব পড়তে পারে। তাই সব কিছু নিয়ম মেনে ধাপে ধাপে হঠাৎ করে কোনো কিছুই করবেন না, কারণ ওই যে সব কিছুর জন্য নির্দিষ্ট সময় দরকার। আকস্মিক কিছু করলে ফল বিপরীত হতে পারে।